ঠিক আছে থাকো বাবা, আমি কিন্তু বলবো না। হ্যাঁ বলছি, এ ঠিক করতে 1,000 টাকা লাগবে। কি তোমরা পয়সা এনেছো তো? আমি তো আনি নাই পয়সা, তাহলে কি হবে? হয়তো চিন্তা করতে হবে না, আমার কাছে 1,000 টাকা আছে, আমি ওইটাই দিয়ে দিছি, তা ঠিক হোক, দেখি কি করে সাধু বাবা ঠিক করছে। হং রিং ফিং টিং চা, আর সব কিছু ভূত ছাড়িয়ে যা, ফট 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 ফুট 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 ফুট, যাও বাড়ি যাও, এবার তোমার ঠিক হয়ে গেছে। কি বাবা, এত বেলা হয়েছে তাও লেবু ঘুমাছে যে রে? এলে বু উঠ রে, অনেক বেলা হয়েছে, উঠ বেটা উঠ, অমনি করিন নিয়ে সবাই উঠে গেছে, তাও তুই এখন ঘুমাচ্ছিস? এই চা খেতে গেলে টুকু ঘুরে আসবি, জল হয়েছে নাকি দেখবি, কোনো টিনে খেতে রাই কাটা আছে তো বানাই নিয়ে আসবি টুকু, সে নাই ঘুমাচ্ছে ছেলে বটি বাবা আমাদের একখানা, কে কি যে করি তোকে নিয়ে পারা মুশকিল। না ই এমনি উঠবে কেন, কাছে দিকে যাই উঠা তো বাক। এলে বু এ বেটা উঠ রে, উঠছি গো উঠছি, না উঠ উঠ, অমনি করি না, সবাই উঠে গেছে, তুই ঘুমাচ্ছিস, উঠছি একটুকু দানা নো, যা দেখবি খাত দিকে কত জল হয়েছে, দেখে আসবি যে মুখ হাত ধুয়ে আসবি যে। হ্যাঁ তো উঠছি উঠছি, যা মুখ হাত ধুয়ে আসবি যে। হ্যাঁ আত্মে আত্মে একটুকু শান্তি, ঘুমাতে দিবি নি? হ্যাঁ জানো অত বেলা তো কার ঘুমাতে হবে নি। হ্যাঁ জাতি জাতি, যা জলদি করে আসবি যে, আমি চা করে রাখছি। হ্যাঁ না দায় কি করে কি করে, জলদি করে মুখ ধুয়ে ঘুরতে বললো তো। বাপ লেবুর মতন লাগছে, মনে হচ্ছে লেবুই বটে, দেখি একবার লেবুকে ডাকি কোথায় আছে। এ লেবু এই কোথায় যাচ্ছি রে? এই বাবা দান নাম করতে থেলি তাকে পাই গেলি, ডাইরেক্ট তুমি বহুত দিন বাঁচবে। হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া, আমিও যাবো, তুমি কোথায় যাচ্ছি? আমি মুখ ধুতে যাতে থেলি, তার লাগে বলি তোকে ঘর হয়ে যাবো, তোকে তোকে ডাকিয়ে নিব, তুমি কোথায় আছিস দেখি। ও হ্যাঁ তো দাঁড়া দাঁড়া, বলতে হুলকাতে যা তুমি মুখ ধুয়েছি? না ধুই রে। তো তবে সঙ্গে ধুয়ে আসবো নাকি? হ্যাঁ তো চ তবে, একদিকেও তোকে দেখে আসবো, যদি দল হয়ে থা তো বানান দিয়ে আসবো, যদি কোনো দিন কাটা আছে আজ। তাই তবে চ হুলকা দাদা, হুলকা দাদা আজকে পেছন দিকে ভাল, এটা কে বটে দেখনো? হ্যাঁ তো রে এটা কে বটে, এই শালা ইয়াকে তো সিধাত হবে, কি কোথা থেকে আসছে কোথায় যাবে, আচ্ছা দেখাচ্ছে, পাগড়ি বাঁধা আছে, বেশ চশমা পরা আছে, তেয়ারা কোন সাধু বাবা রে? হ্যাঁ দেখ দেখ তোকে সিধান দেখনো কোথা যাবে, যদি কোনো অথুত ফথুত দেয় তো সিধানলে। বলছি সাধু বাবা কোথায় যাবে কেন? এমনি বলছি আর কি, আমরা তো সব জায়গায় ঘুরি, জলে জঙ্গলে স্থলে সব জায়গায় থাকি, যেখানে শরণ করিবে সেখানেই তো পাইবে আমরাকে। বাবা তার মানে তুমি কে? আমি হচ্ছি এক তান্ত্রিক বাবা, তান্ত্রিক, আমি 6 মাস দিন আর 6 মাস রাত সাধন করে এই তান্ত্রিক হয়েছি, তোমার কি দরকার বলো, আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব, আমি বুঝে যাব তোমার মনে কি আছে। হ্যাঁ সাধু বাবা সত্যি বলছো? হ্যাঁ বলছো, হ্যাঁ আমি বুঝে যাব। তাহলে সাধু বাবা বলে দাও দেখি আমি কাকে ভালোবাসি। আচ্ছা বৎস বলে দিচ্ছি, একটুকু দাঁড়াও আমাকে আমার কাজ করতে দাও। হ্যাঁ সাধু বাবা কল কল, তোমার কাজ তুমি কল, আর বলে দাও এই আর ব্যাপারটা সত্যি নপে না বোধে। ওং রিং 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 রিং, ফট 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 ফট, ইশালা ফট ফট করছে বুঝি দাঁড়াই না দিলে। এলে বই এখন চুপ দিয়ে থাক না সুগুম মারে, এখন ইয়ার কি করিন না, দেখি কি কাজ করে দেখাচ্ছে সাধু বাবা। না বলছি দমে ফট ফট করতে দেন, যদি ফুটিয়ে যায় তাহলে কি হবে, আরো দমে বকছি, বলছি সুগুম মারে থাক না একটুকু। তো ঠিক আছে আমি সুগুম মারলে থাকছি। হ্যাঁ বৎস বুঝতে পেরে গেছি তোমার ব্যাপারটা। হ্যাঁ তো বলে দাও, কিন্তু ওইটা বলতে গেলে তো আর এমনি এমনি বলা যাবে নাই, তার জন্য দক্ষিণে লাগবে। কত টাকা দক্ষিণে লাগবে? বেশি নাই, এক পাতি। এক পাতি মানে? আমি বুঝতে লাললে এক পাতি মানেটা? এক পাতির মানে বুঝো না বৎস, এক পাতি মানে হচ্ছে 500 টাকা। ও আচ্ছা আচ্ছা বুঝলি তখনই। হ্যাঁ রে লেবু তোর কাছে পয়সা আছে 500 টাকা? না হুলকা দাদা দেখতে দেখতে দেখ দেখ নাই ঠিলিও, তবে বিলি কিনে খাই নিয়েছি। হ্যাঁ বিলি কিনে খাই নিয়েছি মানে? ঠিলিও 5 টাকা, ওইটা বিলি কিনেছি, শুধু একটা পোলা বিলি আছে, ওইটা লিবে একটা বলে দাও। কি কি আমাকে পোড়া বিনি দিবে, আমি কি পোড়া বিনি খাই নাকি? যাও তোমাদের কিচ্ছু দেখবো না, কিচ্ছু বলবো না, যাও আগে পয়সা নিয়ে আসো। সাধু বাবা রাইগো না রাইগো না, পয়সা ব্যবস্থা করে দেবো। আগে পয়সা নিয়ে আসো, তারপরে তোমাদের সমস্যার সমাধান করব। ঠিক আছে আমি এখন ঘর যাচ্ছি, ঘরে পয়সা নিয়ে আসছি। হ্যাঁ বৎস চলে যাও।
বলতে হুলকা দাদা তুই তো বলতে ঘর দাও ঘর আছে নিয়ে ওয়া কাল পাবি ও তো পালাই নিবে তোমার তার সমাধান কি করে করবে আমি পালিয়ে যাব না না আমি পালাবো না আমি এখানে থাকবো ও কতক্ষণের মধ্যে আসবে সেটা আগে বলে যাক বেশিক্ষণ না এই 10 মিনিট আমি টুক করে যাব আর টুক করে চলে আসবো দাদু বাবা তোমার পয়সাটা নিয়ে আলাই হইনো হ্যাঁ হ্যাঁ পয়সাটা নিয়ে আসো বলতে কি ধান লাও আলো কিন্তু লাইক দেয় নাকি তখন যদি পলায় আলো বলে এই লাগিবে খাই লাগিবে তখন কোথায় পাবে তাহলে একবারে থব কিন্তু দোকান খুলে নিয়ে আসবে হ্যাঁ সাধু বাবা বলছে আরো কিছু আনতে হবে নাকি তো একবারে বলে দাও তখন আর পরে বারবার ঘর যেতে লাগব হ্যাঁ ঠিক মনে করিয়েছ আর লাগবে বলতে আর দুটো জিনিস লাগবে ওই দুটো জিনিস নিয়ে আসবে তাহলেই তোমার কাজ সাকসেস হয়ে যাবে বুঝলে সাকসেস হয়ে যাবে মানে মানে তুমি যা চাইবে সেটাই হবে বাপ পিজার ব্যাপার যে তো দারুণ জিনিস পাইছি হ্যাঁ তো বলো বলো ছাড়া করে বলো কি লাগবে কি আনতে হবে সব জোগাড় করে নিয়ে আসবে কেইবারে আর দুটো জিনিস লাগবে মাত্র তো টপ করে বলে দাও আর দুটো জিনিস কি কি লাগবে এক আর দুটো জিনিস হচ্ছে আড়িয়া গরুর লাদ আর বকনা বাছুরের মুত এই দুটো জিনিস আনলে হয়ে যাবে কালা আদব দেনিত তো এ তান্তলিক বাবা না বন্ধ বাবা বথে কে দানে কি কি আমাকে ভন্ড বাবা বললে আমি তোমাদের আর কিচ্ছু দেখবো না আমি চললাম আ সাধু বাবা রাইগো না আমি জোগাড় করে নিয়ে আসছি না তারপরে বুঝতে পারিব তো তুমি ভন্ড বাবা না আসল বাবা কি তুমিও ভন্ড বাবা বললে আমি তোমার আর দেখবোই না যা আমি চললাম চললাম মানে এই সাধু বাবা এই বলে নিয়ে আর কোথায় পালাছো যাতে তো দিব নাই তোমাকে আগে আমার কাজ করে দিতে হবে তারপরে যাতে দিব নাইলে বাঁধিয়ে রাখিব নাইলে বুঝবো আমিও তুমি ভন্ড বাবা ওঠো ভন্ডামি করতে আসে গেছে ভন্ডামি চলবে নাই দেখো দেখো ঠিক হচ্ছে নাই বলে দিচ্ছে ভন্ড বাবা বললে হবে না কিন্তু তোমাকে বিশ্বাস রাখতে হবে তুমি নিয়ে এসো যাও 500 টাকা আর যে দুটো জিনিস বললাম ওই দুটো দেখো তোমার কাজ হয় কি না তো বললি তো আমি নিয়ে আসছি এখনই টপ করে যাচ্ছি আর ঝপ করে নিয়ে আসছি তুমি দাঁড়াও 10 মিনিট দেখো আমি নিয়ে আসছি কিনা বলতে সাধু বাবা ওই দুটো জিনিস বাদ দিয়ে যদি শুধু টাকাটা নিয়ে আসতে তাহলে আর হবে নাই নাকি হ্যাঁ হবে হবে তবে নিশ্চয় হবে তবে টাকার অ্যামাউন্টটা বেশি লাগবে বেশি মানে কত লাগবে ওটা ডবল করতে হবে এক পাতি কা দু পাতি লাগবে মানে 1000 টাকা লাগবে 1000 টাকা নিয়ে আসো যদি দুটো জিনিস না পাও ই বাবা আগে বললে যে 500 টাকা আর এখন 1000 টাকা হয়ে গেছে হবে কি না 500 টাকায় বলতে হবে নাহলে যাতে দেবো নাই আরে যাতে দেবো না বললে হবে আমাকে আটকে রেখে তুমি কাজ আদায় করতে পারবে তাহলে আটকে রেখে নাও তো ঠিক আছে আমি 1000 টাকায় দেবো নিয়ে আসছি এখনই 1000 টাকায় যদি দুটো জিনিস না পাই তো হলকা দাদা তুমি নিয়ে আসবে দাও আমরা এখানে গাত তলতায় বসে থাকতি হ্যাঁ ঠিক আছে আসছি আমি এখনই হ্যাঁ হ্যাঁ তো চলো গিয়ে আমরা ওখানে ওই গাছতলটাতে বসি সাধু বাবা বলতে ওয়াল আসতে আসতে এখানে বসো কেবল গাছতল বসে ভালো খাইয়া থে এখানে বসতে ভালো লাগবে হ্যাঁ তো তাই চলো এখানে বসা যাক কই ওরা এখনো পর্যন্ত এলো না সাধু বাবা আখে দেবে খাতে দেবে এখনই দেখো না তুমি ধপ করলে আখে দেবে তো আমি ততক্ষণ আমার যোগ্যী সরঞ্জাম ঠিক করি হ্যাঁ সাধু বাবা তাই তাই সাধু বাবাকে 500 টাকা দিয়ে দেবো তারপর দেখা যাবে যে সত্য অন পেঁদা বলছে ন ভণ্ড সাধু বঠে হুড়কুয়া হুড়কুয়া এ হুড়কুয়া হুড়কুয়া ই বাবা কি আমার নাম লিখে রে পাছে সাধু বাবার রিয়াকশন শুরু হয়ে গেল নাকি চো খাল ভারি মারি ভয় চো তুমি তোমার হুড়কার নাম লিখি তোকে হুড়কার কাছে লেগে দিব চো চো হুড়কাতে ঘর লেগে ঢোকান দিব চো খাল ভারি কি হয়েছে দেখতে হবে হুড়কুয়া হুড়কুয়া এ হুড়কুয়া ইশালা সত্যি তো আমার নাম লিখে ব্যাপারটা দেখতে হবে কি বঠে মনে হচ্ছে গে আসছে কিছু ব্যাপার বটে দেখি এ হুড়কোয়া টুকু দাঁড়ানো হুড়কোয়া রে হ্যাঁ কি হইলো কি বাবা নাই নাই আমি পালাই ছালা আচ্ছা কাণ্ড করছে তো ঠিক ভাল ভাল ওদিকে হুড়কা যাচ্ছে চ হুড়কাতে ঘর লেগে ঢুকান দেবো ঘরে কি হয়েছে শুধু হুড়কোয়া আর হুড়কোয়া করছে নাই নাই আমি কিছু জানি নাই আমি চললি বাবা আমি অত লিখতে লাগবো কাউকে হ্যাঁ হুড়কোয়া শুনো শুনো দেখো আমার এই আর কি হয়েছে পাশে খেয়ে পাই গেছে নাকি সব সময় তোমার এই নাম লিখছে হুড়কোয়া আর হুড়কা করছে তাহলে এক কাজ করা যাক একে ওই সাধু বাবার কাছে নিয়ে যাই দেখা যাক যা বঠে বঠে হ্যাঁ বলছি কিছু বললে হুড়কোয়া এ হুড়কোয়া বলছি হ্যাঁ একটা সাধু বাবা আসেছে চলো ওর কাছটুকু নিয়ে যাই দেখাবো ও কি করছে আর ভূত লাগিয়েছে না কি হয়েছে ছাড়াই নেবে চলো দেখা যাক যা বঠে বঠে তো চলো চলো চাঁড়া করি চলো বাবা চলো তো আমার সঙ্গে নিয়ে আসো পেছু পেছু আগে ধরে যেমন না পালাইন দেই হ্যাঁ কি চ চ এই সাধু বাবা চলে এসেছে হুলকা দাদা ও এসে গেছে ঠিক আছে ভালো ভালো এসো এসো এদিকে এসো নাই সাধু বাবা একটা উল্টা সমস্যা হয়ে গেছে দেখো না ওইটা ঠিক করতে পারবে না না যদি ঠিক করতে পারো তো তোমাকে আমি 1000 টাকা দেবো হ্যাঁ কি সমস্যা বলো 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 বৎস বলো
নিয়ে আইসো তো ওয়াকে দেখি সাধু বাবার কাজ চলো খালা বাড়ি সাধু বাবার কাজ সাধু বাবার কাজ তোর ঠিক হয়ে যাবে উড়কায় উড়কায় করা না নাই নাই আমি যাবো নাই আমি উড়কার কাজে যাবো আনান ওয়াকে একবার নিয়ে আন চল চল হ্যাঁ সাধু বাবা দেখা তো আর কি হয়েছে একবার এসো এসো এদিকে এসো না হলে তোমার আমি অবস্থা খারাপ করে দেবো বলে দিচ্ছি আমার কাছে এসো আমি যেটা বলবো সেটা শোনো হ্যাঁ সাধু বাবা বলো বলো বলছি তুমি কি হুড়কো হুড়কো করছো তুমি কি হুড়কোকে ভালোবাসো নাকি তা আমাকে বলে দাও হ্যাঁ সাধু বাবা তুমি ঠিক ধরেছো ওই জন্যই আমি হুড়কো হুড়কো করছি আচ্ছা ঠিক আছে তুমি চুপচাপ থাকবে আমি যা কিছু বলবো তুমি চুপচাপ থাকবে তুমি কিচ্ছুটি বলবে না ঠিক আছে সাধু বাবা আমি কিচ্ছু বলবো না হ্যাঁ বলছি এ ঠিক করতে 1000 টাকা লাগবে কি তোমরা পয়সা এনেছো তো আমি তো আনি নাই পয়সা তাহলে কি হবে হত্যা চিন্তা করতে হবে না আমার কাছে 1000 টাকা আছে আমি ওইটাই দিয়ে দিছি তা ঠিক হোক দেখি কি করে সাধু বাবা ঠিক করছে হং রিং ফিং ঠিং চা আর সব কিছু ভূত ছাড়িয়ে যা ফট 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 ফুট 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 যাও বাড়ি যাও এবার তোমার ঠিক হয়ে গেছে